চীন ভারত সীমান্তে সামরিক অস্ত্রের প্রতিযোগিতা। এক মাসেরও বেশি সময় ধরে অচল অবস্থা চলছে ভারত সীমা চীন সীমান্তে। সংকট ক্রমে জটিল হচ্ছে। 1962 এর মতো আরও একটা সামরিক সংঘাতের আশঙ্কা করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চীনের মুখপাত্ররা ভারতকে 1962 এর যুদ্ধের কথা মনে করিয়ে দিতেও চেয়েছেন। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির জবাব, 1962 ভারতের সঙ্গে 2017 ভারতকে গুলিয়ে ফেললেন, চীন ভুল করবে। এদিকে যদি শেষ পর্যন্ত সত্যি শুরু হয় চীন ভারত যুদ্ধ, তাহলে ফল কী হতে পারে? সৈন্য সংখ্যা আর অস্ত্রশস্ত্রের বহরি যে সবসময় যুদ্ধের ফলাফল নির্ধারণ করে তা নয়। রণকৌশল, ভৌগোলিক অবস্থান, পরিবেশগত বিষয়, আন্তর্জাতিক সমীকরণ, এমন অনেক কিছুই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু পর্যাপ্ত সামরিক সক্ষমতাও খুব জরুরি। এই মুহূর্তে চীনা বাহিনীর মুখোমুখি হতে কতটা প্রস্তুত ভারতীয় সেনা? সেনাবাহিনীর আকারে ভারতের চেয়ে চীন কিছুটা বেশি, ভারতের চেয়ে চীন কিছুটা এগিয়ে ঠিকই, কিন্তু চীনের ভৌগোলিক সীমা ভারতের চেয়ে অনেক বড়, তাই স্বাভাবিকভাবেই বড় বাহিনী প্রয়োজন তাদের। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা জিএফপি সূচিতে কিন্তু চীন এবং ভারতের পাশাপাশি রয়েছে। চীনের চেয়ে ভারতের ট্যাঙ্কের সংখ্যা কিছু কম ঠিকই, কিন্তু ফাইটিং ভেহিকেল বা সাজোয়া গাড়ির সংখ্যা ভারতের অনেকটা এগিয়ে। স্থল সীমান্তে যুদ্ধের জন্য গোলাবর্ষণের সক্ষমতা অত্যন্ত জরুরি। দুদেশের হাতে বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে, কোনোটি ভারতের হাতে বেশি, কোনোটি চীনের হাতে, কিন্তু মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় চীন ভারতের চেয়ে বেশি এগিয়ে। এয়ারক্রাফটের সংখ্যায় চীন ভারতের চেয়ে খুব বেশি এগিয়ে নয়। ভারতের হাতে যে সংখ্যক যুদ্ধবিমান রয়েছে, নিজেদের আকাশ সীমানায় সুরক্ষায় তা যথেষ্ট বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করেন। একসঙ্গে একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে যদি লড়তে না হয়, তাহলে ভারতীয় বিমান বহর চীনের সঙ্গে বুঝতে সক্ষম। ক্ষেপণাস্ত্রের সংখ্যা চীনের হাতে ভারতের চেয়ে অনেক বেশি। তবে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ভারতের হাতে রয়েছে, কোনো একটি যুদ্ধে তত সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দরকার পড়ে না বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।